এবার যে সত্যশীল অভিযোগ করেছে সমস্ত মিথ্যা বক্তব্য, প্রদীপ্তদের যেটা বক্তব্য বা কুণাল ঘোষের যেটা বক্তব্য, যে ওই একই বক্তব্য যে জামিন পাওয়া মানে তো সে নিরপরাধ নয়। অর্থাৎ ছক যে হয়েছিল জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক যে হয়েছিল, ফোনে কথোপকথন যে হয়েছিল এই সংক্রান্ত, এটা সত্যি। জামিন পাওয়া মানে নিরাপদ নয় তো আমরাও বলছি, যে আমরা এইটা ওদেরকে জিজ্ঞেস করছি যে তাহলে পুলিশ কাছে এটা চাইলো কেন? ওদের পুলিশ কেন চাইলো? জামিন লাগতোই না, ও বাইরে থাকতো, কোঅপারেট করতো। আমাদের তো উকিল তাই বলেছিল যে ও একটা রেসপেক্টেবল ছেলে, ও যাবে কোর্টে, যাবে ও ভয়েস টেস্ট করবে, পুলিশ এনকোয়ারি করুক, হোয়াট ইজ দ্য নিড ফর পুলিশ কাস্টাডি, এটাই তো আমাদের লোয়ার কোর্টে আর্গুমেন্ট ছিল। সেটা হায়ার কোর্টে গিয়ে তো আরও মুখ জামটা গেল, যে বলছে যে জাজি বলছে যে তাহলে আমিও তো এবার কার সাথে ফোনে কথা বলবো, সে আমাকে কি বলছে সেটার দায় আমি নেবো কী করে? ইটস ভেরি সিম্পল, যে একটা বাজে পচা চিত্রনাট্য। কুণাল ঘোষ এখন পয়েন্ট করাচ্ছে তৃণমূলে, ওর পয়েন্ট বাড়াতে হবে। সুতরাং ও এটা না ভালো, আচ্ছা ওদের সরকার, ওদের পুলিশ, এই প্রেস কনফারেন্সটা একটা পুলিশ অফিসারকে দিয়ে করাতে করানো যেত না? কুণাল ঘোষকে দিয়ে করাতে হলো? কুণাল ঘোষ কি কলকাতা সিপি নাকি, না বিধাননগরের আইসিও? ও কেন করবে? আমার ঠিক এরকম বলবো যে একটা পোড়া কাগজ, দ্বিতীয় কথা হচ্ছে সেই পোড়া কাগজের ইতিহাসটা আমি ভুলে যাচ্ছি, দ্বিতীয় পোড়া কাগজের ইতিহাস ভুলতে হবে না। তারপরে কুণাল ঘোষ অনেক ইতিহাস করেছে, সেটাও বেরোবে, ওদিকে যাবেন না, ওদিকে গিয়ে লাভ নেই। কুণাল ঘোষের ইতিহাস খুললে তৃণমূল বন্ধ হয়ে যাবে, ছেড়ে দিন। আমার কথা হচ্ছে যে আজকে যখন কলতানদাকে জামিনে মুক্ত করা হলো, অবজারভেশনগুলো খুব ইম্পর্টেন্ট। যদি হাইকোর্ট কনভিন্সড হতো স্টেট গভর্নমেন্টের আর্গুমেন্টে, তাহলে এটা বলতো না যে ওকে আবার গ্রেপ্তার করার আগে আমার থেকে পারমিশন নেবে। দ্য হাইকোর্ট ইজ আদারওয়াইজ কনভিন্সড দিস ইজ আ কনস্পিরেসি। কুণাল ঘোষের একটা কথা ঠিক আছে, অসংখ্য মিথ্যের মধ্যে একটা ঠিক বলেছে, যে এই ষড়যন্ত্রের পেছনে মাথাটাকে, মাথাটা কুণাল ঘোষ নিজে আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমরা যখন অন্য কারোর ভিডিও কল নিয়ে কথা, অডিও কল নিয়ে কথা, আমাদের ভিডিও কলের কেস তোমরা রিয়েলিটেড করছো, আমাদের ভিডিও কলের কেস তোমরা রিয়েলিটেড করছো, ছেড়ে দাও। ওই ভিডিও কল অডিও কল ওই পচা জিনিসে যদি রাজনীতি ঢোকে, তাহলে রাজনীতিটা পচে, এটা বুঝবে রাজনীতি হবে। তার রাস্তাঘাট বাড়ি শিক্ষা চাকরি করে